অতিমারীর কারণে এবং আমাদের এই পশ্চিমবঙ্গেও এই বিভৎস অতিমারীর কারণে আমাদের বহুদিন ধরে স্কুল বন্ধ। এই অবস্থায় ছাত্রছাত্রীদের পঠন পাঠন একদমই হচ্ছে না, তারা স্কুলমুখী নেই, স্কুলমুখী নয়, স্কুলে যাচ্ছে না। এই অবস্থাতে তাদের যাতে বছর নষ্ট না হয় সেই জন্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন সময়ে। আমরা প্রথমে টেলিভিশন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পঠন পাঠন করিয়েছিলাম এবং তারপরে বাংলার শিক্ষা পোর্টালে বাংলার শিক্ষা দূরভাষ দিয়ে আমাদের চেষ্টা করেছি এবং বাংলার শিক্ষা পোর্টালে আমাদের ভিডিও আপলোড করে আমরা এই এডুকেশন সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এখানে সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে আমরা এর ফলে প্রতিটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পারিনি। এটা পারিনি তার কারণ ইন্টারনেট ব্যবস্থা সমস্ত জায়গাতে সমান নেই। অনেক জায়গাতে যে পার্টিকুলারলি বর্ডার যে সমস্ত এলাকা সেই জায়গাতে ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, সে তাদের কাছে আমরা যোগাযোগ করতে পারিনি। এখন এই অবস্থাতে আমাদের কি করণীয় সেইটা নিয়ে আমি শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো যে আপনারা তৈরি হন। আমাদের প্রত্যেকটা ক্লাসে 5 to 10 আমরা সিলেবাস হ্রাস করেছি, 30-35% সিলেবাস কমিয়েছি এবং বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে, যাতে পরবর্তী ধাপে উঠে তাদের আর কোনো অসুবিধে না পড়ে সেই হিসেবে আমরা হ্রাস করেছি। এখন যে সিলেবাসটা আমরা রাখলাম, যে ট্রাঙ্কেটেড সিলেবাস, সেই সিলেবাসটা পঠন পাঠন কীভাবে হবে এবং ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই বা কতখানি পড়ছে সেটা আমাদের জানা দরকার। সেই জন্যে আমরা যেটা ঠিক করেছি, বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এবং বিশেষজ্ঞ কমিটির সাহায্যে আমরা অ্যাক্টিভিটি টাস্ক তৈরি করেছি প্রত্যেকটা ক্লাসের জন্যে এবং এই অ্যাক্টিভিটি টাস্কগুলো মিড ডে মিলের সঙ্গে গার্জেনদের অভিভাবক অভিভাবিকাদের হাতে তুলে দেওয়া হবে, তাদের ছেলে মেয়েদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্যে এবং আবার পরবর্তীকালে তারা সেই অ্যাক্টিভিটি টাস্কের উত্তর লিখে তারা স্কুলে পৌঁছে দেবে। এবং এইখানেই সব থেকে বড় দায়িত্ব হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের সেই অ্যাক্টিভিটি টাস্কটা মূল্যায়ন করবেন এবং এই মূল্যায়ন করবার সময় আপনি জানতে পারবেন কোন ছাত্রটার কোথায় লার্নিং গ্যাপ আছে, এই জায়গাটা আপনাকে খুঁজে বার করতে হবে এবং সেই লার্নিং গ্যাপটা পূরণ করবার জন্যে কী ধরনের স্টেপ নেওয়া দরকার সেই জায়গাটাও আপনাকেই তৈরি করতে হবে। এই জিনিসগুলো আমরা করব যতক্ষণ না আমাদের স্কুল আবার খুলছে, ততক্ষণ পর্যন্ত স্কুল খুললে আমাদের রেগুলার ক্লাস হবে এবং প্রমোশনও পাবে। কিন্তু যে আমরা পুরোপুরি তো পড়াতে পারিনি, পুরো সিলেবাসটা তো আমরা কভার করতে পারিনি, আমাদের যখন নতুন ক্লাসে উঠবে তখন আমাদের একটা 100 দিনের ব্রিজ কোর্স মেটেরিয়াল আমাদের দেওয়া হবে যাতে তাদের সেই গ্যাপসগুলো আমরা পূরণ করতে পারি এবং 100 দিনের মধ্যে সেই দায়িত্বটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সমমূল্যায়নে পৌঁছে নিয়ে আসার, যাতে তাদের ভবিষ্যতে কোনো রকম এই অতিমারীর কারণে বিঘ্ন না ঘটে।